মৎস্যজীবীদের জালে বিশাল আকারের কচ্ছপ। খবর পেয়ে কচ্ছপ দুটিকে উদ্ধার করেছেন বনদপ্তরের কর্মীরা। জানা গেছে, প্রজননের আগে এলাকায় ডিম পাড়তে আসে এই ধরনের কচ্ছপ, দাবি বনদপ্তরের। মৎস্যজীবীর জালে বিশাল আকারের কচ্ছপ, মোট দুটি কচ্ছপ মৎস্যজীবীর জালে। একটি সাধারণ আকারের, অন্যটি তুলনায় বেশ বড়। স্থানীয়রা জানাচ্ছেন, কচ্ছপটির ওজন প্রায় 25 থেকে 30 কেজি। খবর পেয়ে মৎস্যজীবীর কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করেছে বনদপ্তর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কুলতলি এলাকায়। জানা গেছে, কুলতলির ঝুপখালি এলাকায় মনি নদীতে মাছ ধরছিলেন স্থানীয় এক মৎস্যজীবী। প্রতিদিনের মতো এদিন সকালেও মাছ ধরছিলেন তিনি। মাছ ধরার ফাঁকে তার জালে ওঠে দুটি কচ্ছপ। এরপর স্থানীয়রাই খবর দেন ঝুপখালি বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা স্থানীয় মুদিপাড়ায় গিয়ে কচ্ছপ দুটিকে উদ্ধার করেন। বনদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এগুলি মূলত সমুদ্রে বসবাস করে, তবে প্রজননের সময় এসব অঞ্চলে আসে ডিম পাড়ার উদ্দেশ্যে। এরা মূলত সাগর কাছিম বা পান্না কাছিম নামেই পরিচিত। এ বিষয়ে বিট অফিসার আবু জাফর মোল্লা বলেন, আমরা খবর পেয়ে এসেছিলাম, কচ্ছপ দুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী কচ্ছপগুলিকে পুনরায় জলে ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, কচ্ছপটা ঝুপখালি ক্যাম্পের ছোটবাবু মনি নদীতে কোন এক মৎস্যজীবী জালে পড়ে, উনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এই কচ্ছপটা উদ্ধার করে এবং মাননীয় আইসি সাহেব আমাকে দেনান্দার এই বিষয়টা ঘটনাটা জানায়, আমাকে জানায় এবং আমার রেঞ্জ অফিসারকে জানায়। আমরা শুনতে খবর শোনার সাথে সাথে এসে এই কচ্ছপটা নিয়ে যেতে এসেছি এবং এ নিয়ে মাননীয় আইসি সাহেবকে এবং কুলতলি থানা স্টাফকে আমার অভিনন্দন এবং এটা আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আমাদের এটা আবার শারীরিক পরীক্ষা করব আমাদের রেঞ্জ অফিসার বা আমাদের হায়রোথিস ডিওপো সাহেবের নির্দেশ অনুযায়ী, যেখানে ছাড়তে বলবে আমরা সেখানে ছেড়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কুলতলি। মৎস্যজীবীদের জালে বিশাল আকারের কচ্ছপ। খবর পেয়ে কচ্ছপ দুটিকে উদ্ধার করেছেন বনদপ্তরের কর্মীরা। জানা গেছে, প্রজননের আগে এলাকায় ডিম পাড়তে আসে এই ধরনের কচ্ছপ, দাবি বনদপ্তরের। মৎস্যজীবীর জালে বিশাল আকারের কচ্ছপ, মোট দুটি কচ্ছপ মৎস্যজীবীর জালে। একটি সাধারণ আকারের, অন্যটি তুলনায় বেশ বড়। স্থানীয়রা জানাচ্ছেন, কচ্ছপটির ওজন প্রায় 25 থেকে 30 কেজি। খবর পেয়ে মৎস্যজীবীর কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করেছে বনদপ্তর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কুলতলি এলাকায়। জানা গেছে, কুলতলির ঝুপখালি এলাকায় মনি নদীতে মাছ ধরছিলেন স্থানীয় এক মৎস্যজীবী। প্রতিদিনের মতো এদিন সকালেও মাছ ধরছিলেন তিনি। মাছ ধরার ফাঁকে তার জালে ওঠে দুটি কচ্ছপ। এরপর স্থানীয়রাই খবর দেন ঝুপখালি বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা স্থানীয় মুদিপাড়ায় গিয়ে কচ্ছপ দুটিকে উদ্ধার করেন। বনদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এগুলি মূলত সমুদ্রে বসবাস করে, তবে প্রজননের সময় এসব অঞ্চলে আসে ডিম পাড়ার উদ্দেশ্যে। এরা মূলত সাগর কাছিম বা পান্না কাছিম নামেই পরিচিত। এ বিষয়ে বিট অফিসার আবু জাফর মোল্লা বলেন, আমরা খবর পেয়ে এসেছিলাম, কচ্ছপ দুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী কচ্ছপগুলিকে পুনরায় জলে ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, কচ্ছপটা ঝুপখালি ক্যাম্পের ছোটবাবু মনি নদীতে কোন এক মৎস্যজীবী জালে পড়ে, উনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এই কচ্ছপটা উদ্ধার করে এবং মাননীয় আইসি সাহেব আমাকে দেনান্দার এই বিষয়টা ঘটনাটা জানায়, আমাকে জানায় এবং আমার রেঞ্জ অফিসারকে জানায়। আমরা শুনতে খবর শোনার সাথে সাথে এসে এই কচ্ছপটা নিয়ে যেতে এসেছি এবং এ নিয়ে মাননীয় আইসি সাহেবকে এবং কুলতলি থানা স্টাফকে আমার অভিনন্দন এবং এটা আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আমাদের এটা আবার শারীরিক পরীক্ষা করব আমাদের রেঞ্জ অফিসার বা আমাদের হায়রোথিস ডিওপো সাহেবের নির্দেশ অনুযায়ী, যেখানে ছাড়তে বলবে আমরা সেখানে ছেড়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কুলতলি।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।